অবাক হয়ে দেখলেন কবচটা জীবন্ত প্রাণীর মতো নড়ছে। তিনি নিজের বুকে হাত দিয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। দুই দিন পরে গ্রামের মানুষ ইমাম সাহেবকে খবর দিল শ্মশানঘাটের সাধু আগের রাতে মরে গেছে। কাছাকাছি যারা থাকে তারা গভীর রাতে ভয়ঙ্কর চিৎকার শুনেছে। সাধু যন্ত্রণায় আর্তনাদ করছিল। রাতে কেউ যেতে সাহস করে নাই। ভোরবেলা গিয়ে দেখে সাধু মরে পড়ে আছে, চোখ খোলা, জিভ বের হয়ে আছে। ইমাম সাহেব তখনই কাছের বয়ামে সেই কবচকে গামছা দিয়ে ঢেকে নিয়ে শ্মশানঘাটে রওনা দিলেন। গ্রামে খবর দিলেন গায়ে জোর আছে, বুকে সাহস আছে এরকম কয়েকজন মানুষ নিয়ে আসতে। ইমাম সাহেব যখন শ্মশানঘরে ঢুকলেন তখন সেইখানে বিকট গন্ধ। লাশটার শরীরে কোনো কাপড় নাই। তিনি একটা চট দিয়ে সাধুর শরীর ঢেকে দিলেন। কাচের বয়ামটা মাথার কাছে রাখতেই লাশটা কেমন যেন ধরফর করে উঠল। মনে হলো হাতটাও একবার নড়ে উঠল। ইমাম সাহেব ভয় পেলেন না। গ্রামের মানুষ নিয়ে লাশটাকে একটা শক্ত গর্জন কাঠের বাক্সে ঢুকিয়ে সেটাকে গ্রামের শেষ মাথায় নিয়ে গেলেন। সেটা পতিত জায়গা, গরিব মানুষরা সেখানে মাঝে মধ্যে কবর দেয়, তখনও কবরস্থান হিসেবে গড়ে ওঠে নাই। এক কোনায় একটা ফাঁকা জায়গা দেখে সেখানে বাক্সে ভরা সাধুকে মাটির নিচে পুঁতে ফেললেন, আর লাশের পায়ের কাছে বয়ামটা রেখে সেটাকে মাটি চাপা দিলেন। যখন সবাই চলে আসছে তখন মনে হলো কবরের ভেতরটা ধুপধুপ করে কেঁপে উঠল। লপশিয়াঙের লাশ গর্জন কাঠের বাক্স থেকে বের হওয়ার জন্য সিন্দুকের কপাটে ধাক্কা দিচ্ছে। কাহিনী শেষ করে মৌলভী সাহেব বললেন, এখন বুঝেছ কেন এই কবর গরম? জি বুঝেছি। বুঝেছ কেন তোমারে বলেছি তুমি যে কাজটা করতে চেয়েছ সেটা অনেক বিপদের কাজ? জি বুঝেছি। আমি ভিতরে লপশিয়াংরে দেখছি, ভিতরে বসে আছে। মৌলভী সাহেব কানে হাত দিলেন, বললেন, বলবা না, কিছু বলবা না, আমি কিছু শুনবার চাই না। ইন্তেকালের আগে আমার বাপজান আমারে বলে গেছে আমি যেন এই কবরের কথা কাউরে না বলি, কারো কাছে না শুনি। মতি অন্য মনস্কভাবে মাথা নাড়ল, বলল, হুজুর আপনার একটা কথা জিজ্ঞেস করি। করো। ওই কবচটা এখনো কি কবরের ভিতরে আছে? নিশ্চয়ই আছে, কবচ না থাকলে জিগিরা ভিতরে আটকে থাকবে না। হুজুর আজ থেকে 70-80 বছর আগে জিগিরারে ভয় ছিল, এখন কি ভয় আছে? আমাদের গ্রামে পুরা ইলেকট্রিসিটি, ঘরে ঘরে টেলিভিশন, ফ্রিজ। মৌলভী সাহেব মাথা ঘুরিয়ে মতির দিকে তাকালেন, বললেন, তুমি কি বলবার চাও? না মানে এখন আর জিগিরার ভয় আছে? তারা কি এখন মানুষের ক্ষতি করতে পারবে? সেটা আমি জানি না। মতি মাথা চুলকে বলল, হুজুর ওই কবচটা হাত দিয়ে ধরলে কি হতো? আমার বাপজান বলছেন মানুষের হাত দিয়ে ধরা নিষেধ, কিন্তু ধরলে কি হবে? মানুষ হাত দিয়ে ধরলে এমন একটা দৃশ্য দেখবে যেটা মানুষের দেখার কথা না। সেটা কি দৃশ্য? আমাদের জীবিত মানুষের যে রকম একটা দুনিয়া আছে, ঠিক সেই রকম মরা মানুষের আরেকটা দুনিয়া আছে, মনে হয় সেই দুনিয়া দেখবে। মতি একটু হাসার চেষ্টা করল, বলল, আমার সেইটা এক নজর দেখার শখ হুজুর। মৌলভী সাহেব মাথা নেড়ে বললেন, না না খবরদার। মতির মুখের হাসি আরও বিস্তৃত হলো, বলল, কেন হুজুর,
কি হবে? বাপজান বলছিলেন অনেক বড় বিপদ হবে, অনেক বড়। কিন্তু হুজুর, শখের উপরে তো কোনো হাত নাই। মৌলবী সাহেব এক ধরনের আতঙ্ক নিয়ে মতির দিকে তাকিয়ে রইলেন। এই নির্বোধ মানুষটাকে 70 বছর আগের ঘটনাটা বলা ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। মৌলবী সাহেব অবশ্য বুঝতে পারলেন না তিনি যত বড় ভুল করেছেন প্রকৃত ভুলটি তার থেকে অনেক বড়। কারণ মতির যেটুকু আগ্রহ ভিন্ন জগৎ দেখার, তার চাইতে অনেক বেশি আগ্রহ কবচটি ভালো একটা জায়গায় মোটা টাকায় বিক্রি করে দেয়। রাজু ফুটপাতে বিছিয়ে রাখা বইগুলো ভালো করে দেখার জন্য উবু হয়ে বসল। পুরান ঢাকার ফুটপাতে যারা পুরনো বই বিক্রি করে, রাজু তাদের নিয়মিত খদ্দের। এবারের বইগুলো বেশি পুরনো, ভেতরের পৃষ্ঠাগুলো জীর্ণ, বেশিরভাগ বই বাঁধাই করা। আগে একটা সময় ছিল যখন বইকে সংরক্ষণ করতে হলেই সেগুলোকে বাঁধাই করতে হতো। কিছু কিছু বাঁধাই বেশ ভালো, প্রায় 100 বছর পরেও বইয়ের পৃষ্ঠাগুলো ধরে রেখেছে। বেশ কিছু বইয়ের বাঁধন খুলে এসেছে, পুরাতন পৃষ্ঠাগুলো ঝুরঝুর করে খুলে পড়ছে। রাজু বাঁধানো বইগুলো দেখতে দেখতে হঠাৎ করে থেমে গেল। এর মাঝে একটা হচ্ছে নোট বই, ভেতরে হাতের লেখা। নোট বইটা পুরনো, পৃষ্ঠাগুলো লালচে হয়ে গেছে, কিনারার দিকে লেখাগুলো অস্পষ্ট। হাতের লেখা সুন্দর, গোটা গোটা অক্ষর। রাজু চোখের কাছে নিয়ে পড়ার চেষ্টা করল। পিশাচ অতীব ক্রুদ্ধ, তাহাকে বশীভূত করা দুঃসাধ্য, প্রাণ সংহারের সমূহ আশঙ্কা বলবৎ, মাদ মাংস ব্যতিরেকে অন্য অন্য গ্রহণে অনিচ্ছা। ভাষা যথেষ্ট জটিল। একটু পরে নানা রকম মন্ত্র এবং নকশা দেখে মনে হয় কোনো একজন মানুষ প্রেত সাধনা করে একটি পিশাচকে বশ করার চেষ্টা করছে। প্রতিদিন সেটি করতে তার কি সমস্যা হচ্ছে সেটি লিখে রাখছে। ভাষাটা একটু কটমটে, কিন্তু সব মিলিয়ে বিষয়টা যথেষ্ট চমকপ্রদ। যেহেতু মন্ত্রগুলো দেয়া আছে, মনে হচ্ছে রাজু ইচ্ছে করলে নিজেও একটা পিশাচকে বশ করার চেষ্টা করতে পারে। রাজু দোকানিকে জিজ্ঞেস করল, মামা বইটার দাম কত? দোকানি বইটা হাতে নিল, খুলে ভিতরে দেখে জিজ্ঞেস করল, এটা নেবেন? এটা তো বই না, খাতা। হ্যাঁ, রাজু মাথা নাড়ল, এইটাই নিব। দোকানে একটা নিঃশ্বাস ফেলে বলল, অন্য একটা বই কিনলে এটা ফ্রি। কাজেই রাজুকে অন্য একটা বই কিনতে হলো। যে বইটা কিনল তার নাম জন্মান্তর রহস্য, লেখকের নাম তান্ত্রিক শিয়াংশি ওঝা। আজকে এখানে বইগুলো এনেছে, সেগুলো মোটামুটি এক জায়গা থেকে এনেছে, এবং বইগুলোর প্রায় সবগুলোই অলৌকিক শাস্ত্রের বই। আজ থেকে 80-90 বছর আগে পুরো দেশ যখন কুসংস্কারে ডুবেছিল, তখন নিশ্চয়ই এই বইগুলোর যথেষ্ট ঘাটতি ছিল। রাজু বইগুলো খুব গুরুত্ব দিয়ে কিংবা আগ্রহ দিয়ে পড়বে ভাবেনি, কিন্তু সে রাত জেগে পড়ল। ভিতরে বিশ্বাসযোগ্য কিছু নেই, কিছু অদ্ভুত মন্ত্র, চোখ বন্ধ করে আউড়ে গেলেই বিচিত্র কিছু ঘটে যাবে, রাজু সেটা বিশ্বাস করে না। কিন্তু একটার পর একটা পড়ে যাবার পর নিজের ভেতর বিচিত্র এক ধরনের অনুভূতি হয়। তবে নোট বইটা খুবই চমকপ্রদ। একজন মানুষ একটা পিশাচকে বশ করার জন্য
প্রেত সাধনা করে যাচ্ছে এবং অভিজ্ঞতাটি তার নোট বইয়ে লিখে রাখছে। সেটি পড়া যথেষ্ট বিচিত্র একটি অভিজ্ঞতা। নোট বই পড়ে রাজু অনেক কিছু শিখল। পিশাচদের নানা শ্রেণী আছে, তার মাঝে সবচেয়ে ক্ষমতাবানটির নাম শিটান। রাজুর ধারণা শিটান শব্দটা শয়তান শব্দ থেকে এসেছে। শিটানের অনেক চেলা চামুণ্ডা আছে, তারা পৃথিবীর নানা জায়গায় থাকে। মানুষের সাথে তাদের এক ধরনের অলিখিত বিরোধ। পিশাচের জগৎ আর মানুষের জগৎ আলাদা, একে অন্যের জগৎ সহজে দেখতে পায় না। তবে মানুষ নানা রকম সাধনা করে পিশাচের জগতে ঢুকতে শিখেছে, পিশাচদের নিয়ন্ত্রণ করতে শিখেছে। বিষয়গুলোর বিন্দু মাত্র বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু রাজু পড়ে যথেষ্ট মজা পেয়েছে। বই পড়ে এবং নোট বইটা দেখে সে যখন শেষ পর্যন্ত শুতে গিয়েছে তখন গভীর রাত। রাজু বেশ অবাক হল যখন সে দেখল এত রাত্রে বাথরুমে যেতে তার কেমন জানি ভয় ভয় করছে। ভোরবেলা রাজু ধড়মড় করে ঘুম থেকে উঠল। সকালে একটা ক্লাস থাকে, মনে হচ্ছে আজকে ক্লাসটা সে আর ধরতে পারবে না। সত্যি সত্যি সে অনেক তাড়াহুড়া করে গিয়েও ক্লাসটা ধরতে পারল না। ক্লাসরুমের কাছাকাছি একটা বারান্দায় বসে বসে সে গভীর মনোযোগ দিয়ে দূরের রাস্তা দিয়ে মানুষের চলাচল দেখতে লাগল। ক্লাস শেষ হওয়ার পর ছেলেমেয়েরা বের হয়ে আসে। তাকে বারান্দায় উদাসভাবে বসে থাকতে দেখে দুইজন তার সাথে একটু কথা বলল। রাজু এরকম সময় মিলিয়াকে দেখল। সেদিন শাফকাতকে সাইকোপ্যাথ ঘোষণা দেবার পর থেকে মিলিয়া তার থেকে একটু দূরে দূরে আছে। রাজু ভাবল আজকেও নিশ্চয়ই তাকে না দেখার ভান করে হেঁটে যাবে। মিলিয়ার জন্য ব্যাপারটাকে সহজ করার জন্য সে তখন খুবই মনোযোগ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। মিলিয়া অবশ্য চলে গেল না, তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আতেল সাহেবের আজকে কোনো জ্ঞানের বই নেই হাতে? রাজু হাসি হাসি মুখ করে বলল, কাল সারা রাত জেগে একটা বই পড়ে বইয়ের উপর কেমন জানি অ্যালার্জির মতো হয়ে গেছে। কি বই পড়েছিস, রোম্যান্টিক নোভেল? না না, রোমান্সটা আমার ঠিক আসে না। তাহলে? প্রেত চর্চার উপর বই, কেমন করে পিশাচ বশ করার সাধনা করতে হয় এইসব ভাবে যাবি। মিলিয়া চোখ বড় বড় করল। পিশাচ বশ করা? কেমন করে পিশাচ বশ করে? যথেষ্ট কঠিন, আমার প্যাচ লেগে গেছে। শ্মশানে যেতে হয়, কিছু নোংরামি করতে হয়। তোর শখ থাকলে বল, তোকে বইটা দিতে পারি। না, আমার কোনো শখ নাই, রাজু হাসি হাসি মুখ করে বলল। তবে অনেক কিছু শিখেছি। কি শিখেছিস? আমাদের যেরকম জগৎ আছে ঠিক সেরকম পিশাচদের একটা জগৎ আছে, একেবারে আলাদা জগৎ। তারা তাদের জগতে থাকে, আমরা আমাদের জগতে থাকি। তাদের জগৎটা দেখা যায় না? রাজু হাসলো, মরে গেলে দেখবি। মিলিয়া বলল, থাক বাবা, আমার মরে যাওয়ার শখ নাই। মাঝে মধ্যে এক জগতের প্রাণীর সাথে অন্য জগতের প্রাণীর ধাক্কাধাক্কি হয়। সত্যি? রাজু মাথা নাড়ল, বলল, হ্যাঁ, যখন কেউ প্রেত সাধনা করে একটা পিশাচকে বশ করতে চায় তখন তাদের জগতে হাত দেওয়া হয়। পিশাচরা মানুষ সাধনা করে মানুষ বশ করে না? করে নিশ্চয়ই, পৃথিবীর বদমানুষেরা মনে হয় সেই রকম মানুষ। মিলিয়া একটু অন্যমনস্ক হয়ে তার নখের দিকে তাকিয়ে রইল। রাজু পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলল, বইটা ইন্টারেস্টিং কিন্তু পুরো গাঁজাখুরি। একটা বিষয় পেলাম না যেটা বৈজ্ঞানিক পরীক্ষা করে টেস্ট করা যায়। কিরকম বৈজ্ঞানিক পরীক্ষা? যেরকম ধর,
কিভাবে একটা পিশাচকে একটা টেস্ট টিউবের মাঝে ভরে অ্যাটমিক ডিসচার্জ দেওয়া যায়? মিলিয়া হাসল। রাজু বলল, কি আজব, যা ইচ্ছা তাই লিখে রেখেছে, কোনো প্রমাণ নাই। রাজু একটু থেমে বলল, পিশাচদের মনে হয় এলাকা ভাগ করা আছে। আমাদের এলাকার পিশাচ সর্দারের নাম কি জানিস? কি? জিগিরা। জিগিরা? জিগিরা সর্দার? ভালোই তো শোনায়। মজার ব্যাপার কি জানিস? কি? আমার বইয়ের লেখক অনুমান করছে জিগিরাকে কোনো মানুষ বন্দি করে রেখেছে, সেই জন্য বহু বছর তাকে দেখা যাচ্ছে না। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বল, সেই মানুষ যেন জিগিরাকে একটা টেস্ট টিউবে ভরে তোকে দিয়ে দেয়, তুই তাহলে অ্যাটমিক ডিসচার্জ করতে পারবি। রাজু হাসল। মিলিয়া আবার অন্য মনস্ক হয়ে গেল। একটু পরে গলার স্বর পাল্টে বলল, রাজু তোকে একটা জিনিস জিজ্ঞেস করি। কর। তুই কি সত্যি মনে করিস সাফকাত সাইকোপ্যাথ? সাফকাত মানুষটাকে রাজুর খুব বেশি পছন্দ হয়নি। তার ভেতরে সাইকোপ্যাথের একটা লক্ষণ আছে বলে তার মনে হয়েছে, কিন্তু সে সত্যি সাইকোপ্যাথ এটা কখনোই দাবি করতে পারে না। সত্যি কথা বলতে কি? মিলিয়ার সামনে বসে তার ভবিষ্যৎ স্বামী সম্পর্কে এরকম ভয়ানক একটা কথা বলা তার মোটেও উচিত হয়নি। সেদিন এরকম একটা কথা বলার পর থেকে তার ভেতরে একটা অপরাধবোধ জমা হয়ে আছে। আজকে মিলিয়া বিষয়টা নিজ থেকে তোলার পর রাজু শেষ পর্যন্ত তার অপরাধবোধ থেকে নিজেকে খানিকটা রক্ষা করার সুযোগ পেল। রাজু মিলিয়ার দিকে তাকিয়ে বলল, ছি ছি মিলিয়া, তুই কেমন করে মনে করতে পারলি ব্যাপারটা সিরিয়াস? পুরো ব্যাপারটা তামাশা। কিন্তু সাফকাত যদি সাইকোপ্যাথ হয় তাহলে আমিও সাইকোপ্যাথ। আমি ওই পাজলটা সমাধান করেছিলাম। কথাটা সত্যি নয়, কিন্তু মিলিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু মিথ্যা কথা বলা যেতেই পারে। রাজু দেখল মিলিয়ার মুখটা একটু সহজ হলো। বিষয়টা নিশ্চয়ই তাকে দুর্ভাবনায় ফেলে দিয়েছিল। রাজু জিজ্ঞেস করল, তোদের বিয়ের তারিখ ঠিক হয়েছে? হবে হবে করছে, এখনো পুরোপুরি ঠিক হয়নি। আমাদের দাওয়াত দিবি না? খুব ছোট অনুষ্ঠান হবে, কিন্তু দুশ্চিন্তা করিস না, তোদের দাওয়াত দিব। রাজু মিলিয়ার দিকে তাকিয়ে রইল। কেন তার একটু মন খারাপ হলো সে বুঝতে পারল না। দুই দিন পর রাজু ক্যাম্পাসে গিয়ে দেখল তাদের ক্লাসের ছেলেমেয়ের মাঝে মৃদু উত্তেজনা। একজনের হাতে একটা বিয়ের কার্ড, সবাই সেটি আগ্রহ নিয়ে দেখছে। মিলিয়া ক্লাসে সবাইকে বিয়ের দাওয়াত দিয়েছে। দুই দিন পর বিয়ে। বিয়ের অনুষ্ঠান একটা ফাইভ স্টার হোটেলে। উৎসাহী একজন তখন তখনই কারা কারা যাবে তার তালিকা করে ফেলল। মিলিয়ার জন্য একটা গিফট নিতে হবে। বিয়ের পরপরেই মিলিয়া যেহেতু আমেরিকায় চলে যাবে, তাই গিফটটা সেরকম হতে হবে, সহজেই ছোট কিন্তু প্রয়োজনীয়। কি গিফট নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা শুরু হলো। সবাইকে চাঁদা দিতে হবে, কত টাকা চাঁদা দিতে হবে সেটা নিয়েও কত কথাবার্তা শুরু হলো। তখন একজন কার্ডটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সবাইকে দেখালো, নিচে ছোট করে লেখা আছে, লৌকিকতা বর্জনীয়, বরবধূর জন্য শুভেচ্ছা কাম্য। কেউ প্রকাশ করল না, কিন্তু সবাই হাঁফ ছেড়ে বাঁচল। রাজু সত্যি সত্যি বিয়েতে যাবে কি না বুঝতে পারল না। ফাইভ স্টার হোটেলে যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন সেখানে যে ধরনের মানুষেরা থাকে তাদের মাঝে সে সব হিসেবে বেমানান। মিলিয়ার সাথে যে তার খুব ঘনিষ্ঠতা সেটাও সত্যি নয়, ইদানিং প্রায় হঠাৎ করে একটুখানি ঘনিষ্ঠতা হয়ে গেছে। সেটিও তার নিজের কারণে নয়, মিলিয়ার
খেয়ালিপনার জন্য। সে যদি না যায় তাহলে মিলিয়া আলাদা করে সেটা হয়তো লক্ষ্যও করবে না। তবে শেষ পর্যন্ত রাজু বিয়েতে হাজির হল। নিজের পোশাক নিয়ে তার একটু সংশয় ছিল, কিন্তু দেখা গেল সেটা আলাদা কোনো বিষয় হলো না। তাদের ক্লাসের ছেলেরা প্রায় সবাই তার মতো পোশাকে চলে গেছে। এক দুজন একটা জ্যাকেট পরে এসেছে। তাদের মাঝে যে ছেলেটি একটি নির্বোধ ধরনের, সে একটি বিদঘুটে টাই লাগিয়ে এসেছে। তবে মেয়েদের কথা আলাদা, তারা সবাই সেজে ফুলপরি হয়ে এসেছে। একটি ছেলে সাজলে কেমন জানি আহম্মকের মতো দেখায়, কিন্তু মেয়েরা সাজলে তাদের দেখতে খুব ভালো লাগে। পশু পাখির মাঝে ব্যাপারটা পুরোপুরো উল্টো। সেখানে নারী প্রজাতি খুবই সাদামাটা, পুরুষ প্রজাতি সঙের মতো। রাজু ইচ্ছে করে একটু দেরি করে এসেছে। ততক্ষণে তাদের ক্লাসের প্রায় সবাই এসে গেছে। বরকনে বসার জন্য একটি সুন্দর মঞ্চ তৈরি করা হয়েছে, কিন্তু সেটি ফাঁকা। রাজু খুব বেশি বিয়ের অনুষ্ঠান দেখেনি, যে কয়েকটি দেখেছে সেগুলো নিহায়েতই মধ্যবিত্তের বিয়ে। সেই অনুষ্ঠানের সাথে নিশ্চয়ই এটি তুলনা করা যাবে না। কম বয়সী ছেলেমেয়েরা দৌড়োদৌড়ি করছে, বয়স্ক মানুষেরা বসে দাঁড়িয়ে কথা বলছে, কয়েকজন মানুষ ক্যামেরা নিয়ে ক্রমাগত ছবি তুলে যাচ্ছে, তাদের ক্লাসের মেয়েরা ক্লান্তিহীনভাবে ছবি তোলার জন্য পোজ দিয়ে যাচ্ছে। রাজুর চোখের কোণা দিয়ে মিলিয়াকে খুঁজছিল, হঠাৎ করে পেয়ে গেল। মধ্যবিত্তের বিয়েতে মেয়েদের নতুন বউ হিসেবে মাথা নিচু করে বসে থাকতে হয়। এখানে মিলিয়া মোটেই নতুন বউ হিসেবে মাথা নিচু করে চুপচাপ বসে রেখে সে সবার মাঝে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। তাদের ক্লাসের মেয়েরা তাকে ঘিরে রেখেছে। রাজু কাছে গিয়ে কিছু বলবে কি না বুঝতে পারল না। শেষ পর্যন্ত দূরে থাকাই সিদ্ধান্ত নিল। একটু পর বর এসেছে, বর এসেছে, এরকম একটা রব উঠল। তখন বাচ্চাদের সাথে সাথে তাদের ক্লাসের সব ছেলে মেয়ে গেট আটকানোর জন্য ছুটে গেল। জায়গাটা একটু ফাঁকা হওয়ায় রাজু বসার একটা ভালো জায়গা পেয়ে গেল, একটু কোণার দিকে এবং যেখান থেকে স্টেজটা ভালো করে দেখা যায়। সেখান থেকে সে মিলিয়াকে লক্ষ্য করতে থাকে। সে এখন মনে হয় নিজেদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে। দেখে মনে হলো কিছু একটা নিয়ে তর্ক হচ্ছে। হঠাৎ করে রাজুর সাথে মিলিয়ার চোখাচোখি হয়ে গেল। তখন মিলিয়া তর্ক বন্ধ করে তার দিকে হেঁটে আসতে থাকে। রাজুও উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি মিলিয়ার দিকে এগিয়ে গেল। মিলিয়া হাসি হাসি মুখে বলল, কি হলো, তুই গেট ধরতে গেলি না? যারা গেছে তারা যথেষ্ট এক্সপার্ট, আমার না গেলেও ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। রাজু একটু অবাক হয়ে মিলিয়ার দিকে তাকিয়ে থাকে। এই প্রথম তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে তার একটু সমস্যা হচ্ছে। বিয়ের সাজের জন্য তার চেহারা অন্যরকম হয়ে গেছে। তাকে দেখে প্রথমবার একজন অপরিচিত মেয়ের মতো মনে হচ্ছে। একজন পরিচিত মানুষের চেহারা হঠাৎ করে অপরিচিত মানুষের মতো মনে হয়, তখন তার সাথে কথা বলতে জড়তা হয় কে জানত। মিলিয়া বলল, বিয়েতে আসার জন্য থ্যাংক ইউ। কেন আসবো না কেন? তুই আতেল মানুষ, তোর কাছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক মনে হয় কে বলবে? যত বড় আতেলই হোক, খাওয়া দাওয়া কখনো বেঠিক না, মিলিয়া হাসার ভান করল। রাজু জিজ্ঞেস করলো, তুই আমেরিকা কবে যাবি? মিলিয়ার মুখে বিষণ্ণতার একটা ছায়া উঁকি দিয়ে যায়। ঘাড়ে বলল, খুব তাড়াতাড়ি, দুই একদিনের ভিতরে। এত তাড়াতাড়ি? সাক্ষাৎ বলেছে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকা ঠিক না। মনে হয় ঠিকই বলেছে। রাজু আলোপ করার আর কিছু না পেয়ে নিরাপদ আলাপে মন দিল। আর তোর লেখাপড়া? ওখানে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ক্রেডিট ট্রান্সফার করে নিব। গুড। কেন গুড কেন?
সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হবে না? রাজুর অবশ্য আর কষ্ট করে আলাপ চালিয়ে যেতে হলো না। হঠাৎ করে সেজে গুজে থাকা একটা মেয়ে মিলিয়ার কাছে এসে বলল, আপু চল চল, আন্টি ডাকছে, তাড়াতাড়ি। মিলিয়া রাজুর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে রাজু, যাই। রাজু মাথা নাড়ল, তারপর তার জায়গায় গিয়ে বসে পড়ল। বেশ খানিকক্ষণ সময় কেটে যায়। বোঝাই যাচ্ছে শাফকাতকে কেটে আটকে রেখে টাকা আদায় করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। শেষ পর্যন্ত একটা আনন্দধ্বনি শোনা গেল এবং প্রায় সাথে সাথে শাফকাতকে হেঁটে আসতে দেখা গেল। রাজু ভেবেছিল শাফকাতের বিয়ের পোশাক রংচঙে আচকান আর পাগড়ি পরে আসবে, কিন্তু দেখা গেল সে সুটটাই পরে এসেছে। মানুষটির রুচি অসাধারণ, তাকে দেখতে একজন রাজপুত্রের মতো দেখা যাচ্ছে। যারা আগে কখনো শাফকাতকে দেখেনি, বিশেষ করে কম বয়সী মেয়েদের চোখে মুখে একটা বিস্ময়ের ছাপ পড়ল। নিজের অজান্তেই তাদের মুখ দিয়ে এক ধরনের শব্দ বের হয়ে গেল। বয়স্ক মানুষেরা একটু এগিয়ে এসে শাফকাতকে মঞ্চে নিয়ে গেল। কম বয়সী বেশ কয়েকজন মেয়ে ছেলে সেখানে তাকে ঘিরে রইল। কয়েকজন তরুণী মিলে মিলিয়াকে মঞ্চে নিয়ে যায়। সিংহাসনের মতো দেখতে একটা সোফায় দুজনকে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো। ক্যামেরাম্যানরা এসে তাদের ছবি নিতে থাকে। কি অসাধারণ কাপল, দেখেছিস? গলার স্পর্শনে রাজু মাথা ঘুরে তাকায়। তাদের ক্লাসের নির্বোধ ধরনের ছেলেটি, যে আজকে অত্যন্ত বেমানান একটা টাই পরে এসেছে, সে তার কাছে এসে দাঁড়িয়েছে। ছেলেটি আরেকটা বিস্ময় শব্দ করে উঠল, শালার চেহারাটা দেখেছিস? যেই রকম চেহারা সেই রকম মালদার, আমেরিকায় শালার নিজের বাড়ি আর দুইটা গাড়ি। রাজু একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কেমন করে জানিস? জিজ্ঞেস করেছিলাম। কখন জিজ্ঞেস করলি? এই তো হেঁটে ভিতরে ঢোকার সময়। রাজু নির্বোধ ছেলেটির দিকে তাকিয়ে রইল। নির্বোধ হয়ে জন্ম নেওয়ার মাঝে নিশ্চয়ই এক ধরনের আনন্দ আছে। মঞ্চ থেকে এক ধরনের আনন্দধ্বনি শোনা গেল। রাজু সেদিকে তাকালো। মিলিয়া আর শাফকাত পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুজনেরই হাসি হাসি মুখ। শাফকাত মাথা ঘুরিয়ে দেখছে, হঠাৎ করে রাজুর সাথে চোকাচোকি হয়ে গেল। শাফকাত এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে, মুখে এক ধরনের বিচিত্র হাসি ফুটে উঠল। তারপর তার দিকে তাকিয়ে চোখ টিপল, যেন দুজন কতদিনের বন্ধু, যেন দুজন মিলে কিছু একটা ষড়যন্ত্র করেছে যার কথা দুজন ছাড়া আর কেউ জানে না। রাজু মঞ্চে দাঁড়িয়ে থাকা মিলিয়ার দিকে তাকালো। হঠাৎ করে মনে হলো মিলিয়ার খুব বিপদ, ভয়ানক একটি বিপদ মনে হলো। রাজু চিৎকার করে বলল, পালা মিলিয়া, পালা, এই ভয়ানক দানবের হাত থেকে পালা। রাজু অবশ্য কিছুই করল না, একদৃষ্টে হাসি হাসি মুখে দুজনের দিকে তাকিয়ে রইল।